আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার চ্যানেল সেলাই বুটিক্স থেকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে এখানে সহজ নিয়মে বাচ্চাদের জামা কীভাবে চেন লাগাতে হয় সেটা দেখিয়ে দিব। আমি জামাটির মাঝখান থেকে কাপড়টাকে দু টুকরো করে নিয়েছি। জামার গলার মাঝখান থেকে কাপড়টিকে আমি দু টুকরো করে নিয়েছি। এখন আমি এখানে 2 ইঞ্চি করে একটি পাইপিন কেটে নিয়েছি। পাইপিনটা আমি এখন জামার বাঁ পাশ থেকে লাগিয়ে উল্টো পাশে নিয়ে যাব। এভাবে নখ দিয়ে চেপে কাপড়টিকে সমান করে নিয়ে উল্টে দিব আমি কাপড়টিকে। তারপর আমরা চেনটি লাগাবো। আমি অপর পাড়টিকেও ঠিক করে নিব। এখন আমাদের দোনোর পাট রেডি হয়ে গিয়েছে। এখন আমি বাড়তি কাপড়টা এভাবে কেটে নিব। চেনটাকে প্রথমে বসে এটার মেজারমেন্টটা করে নেব ঠিক মতো। তারপর চেন খুলে আমি এক পাশে কাপড়টিকে লাগিয়ে দিব। চেনের গা ঘেঁষে কাপড়টিকে বসিয়ে নেবেন। এখন আমি এখানে অপর পাশের কাপড়টিকেও বসিয়ে নেব। আমি চেনটি আপনাদের খুলে দেখাচ্ছি কত ইজিলি চেনটি আমাদের এখানে লেগে গিয়েছে। এখন উল্টে আমি এখানে কাপড়টিকে, যেন চেনটা না দেখা যায় সেজন্য আমি কাপড়টিকে এভাবে প্রথমে 1/2 ইঞ্চি বাঁশ দিয়ে এভাবে মোড়ে চেনের সাথে সেলাই করে দেব। এইভাবে সেলাই করে দিলে চেনটি দেখা যাবে না এবং ফিনিশিংটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি আপনাদেরকে খুব সহজভাবে সুন্দর করে চেন লাগানোর নিয়ম দেখিয়ে দিয়েছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন কত সুন্দর হয়েছে চেনটি লাগানো। আপনাদের পছন্দ হলে আপনারা এভাবে তৈরি করে নেবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।